ن اے تھو بھالو لا گے نور نو بیم کی تھو بھالو لا گے زندہ نو نام আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর নবীর দরুদ সালাম সবাই কেন এ ভালো লাগে আমার সিংা নবীর لو لا گینر تو سالام نوبر تو رد سالام نو پیر تو سالام پریمو تنسول دگن ہوئے সারা কুন গাই শুধু তহর সন মান সারা জীব গ কি জনি পুরা পি না গিয়ে যাব না তিরশল গিয়ে যাব না তীর সুল যত দিন তাকিবে এই দেহে প্রাণ নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম সবাই নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কেন এ তো ভালো লাগে আমার জিন্দ নাম কেন এ ভালো লাগে আমার নূর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম সুনিয়ার রাসূলুল্লাহ এই পৃথিবী হবে দংস একই দিন তাকে ভগ্ন সব হবে রে বিলি তারি আসবে তিয়ামত সব কি চুর হবে সেদিন আপন হবে সাবার ধরে রাখো তাহারে দামানে নবী তো রুদ সালা তো রুদ সালাম কথো ভালো আমার জিন্দা নবীন হে থালো ল গে আমার প্রিয় নবীনাম

গৌসিয়া কমিটি বাংলাদেশ আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ দস্তগি সম্মানিত হাজরি আমার ভাইয়েরা আমাকে একখানা সাবজেক্ট দেওয়া হলো সেটা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানদের কর্তব্য বলুন না সুবহান আল্লাহ এই কর্তব্যটা আমরা দেশবাসীরা নির্ধারণ করি নাই পিতা প্রতি কর্তব্য কি হবে নির্ধারণ করেছে কে আর চেল্লা বলুন কে আল্লা পাগ রবুল আলমি পৃথিবীর মানবজাতির সংবিধান পবিত্র কোরআন এল যেই কোরানল করিম আমরা সকলের গরের পাকঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় উচ্চ পর্যায় পর্যন্ত দেশ সমাজ রাষ্ট্র বিশ্ব কিভাবে পরিচালিত হবে সব টুকুর বিশুদ্ধ বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সন্তানরা আমরা ছেলে মেয়েরা পিতা মাতার প্রতি কিভাবে আমরা শ্রদ্ধাশীল হব আমরা কিভাবে নমনীয় আচরণ প্রদর্শন করব পিতামাতার প্রতি কিভাবে ক্ষেতমত আমরা অ্যাপ্লাই করব আমার আল্লাহ কুরআনুল কারীমে ১৫ পারা সূরা বনি কুদরুত্তর কুদরতুল কলমে নোট করে দিয়েছেন জোরা বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লাহ হু বলুন সুলহান আল্লাহ আল্লাহ বলেন হে আমার বন্ধু নবী আপনার প্রভু ফয়সালা দিয়েছেন আপনার প্রভু ফয়সালা দিয়েছেন পৃথিবীর জমিনে একমাত্র দাসত্ব চলবে এবাদত চলবে অনুগত চলবে যার হুকুম চলবে যার আইন চলবে যার কথা চলবে তিনি হচ্ছেন আপনার প্রভু জুড়ে বলুন সুবাহার ওয়াকাদা ফয়সালা দিয়েছেন রব্বুকা তেরি রব আপকার রব আপনার প্রভু আপনার পালনকর্তা আপনার রব ফয়সালা দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু পৃথিবীর জমিনে তোমরা কেউ আল্লাহ আল্লাহকে ছাড়া ইবাদত করিও না জোরা বলুন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহকে ছাড়া আর কাউকে তোমরা আর কাউকে ইবাদত দিবা না দাসত্ব করবা না কারো কথা মোতাবেক তোমার ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করবা না একমাত্র তোমার এবাদত বন্দী তোমার মৌখিক প্রশংসা তোমার হাতের তোমার শরীরের তোমার আর্থিক তোমার কায়িক সব প্রশংসা একমাত্র পাওয়ার হকদার আল্লাহ বলেন কে আর চিল্লায় বলুন কে আমার আপনার এই জবানের প্রশংসার মালিক কে আমার আপনার এবাদতের মালিক কে আমার আপনার নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার তাজবি তাহলিল সব টুকুর এবাদতের মালিক কে এই ঘোষণা আমার আল্লাহ দিচ্ছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু হে পৃথিবীর মানুষরা তোমরা পৃথিবীর জমিনে এক আল্লাহ ছাড়া আর কারো এবাদত করতে পারো না করবা না করলে তোমরা মুশরিক হয়ে যাইবা কারো এবাদত করলে তোমরা শিরিক করবা কবিরা গোনা করবা উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা আমার যুবক ছাত্র আমার মা ও বোনেরা এই আয়াত থেকে আমরা জানতে পারলাম পৃথিবীর জমিনে একমাত্র এবাদত চলবে কার বলেন না কার এজন্য আমরা এবাদত করি হিসেবে আমাদের পরিচয় হচ্ছে আবেদ বলেন না কি আমরা হলাম আবেদ আমাদের এবাদত যিনি পাবেন তিনি মাহবুব আর যে আমল করব সে আমলের নাম হচ্ছে এবাদত জুরে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলেন বন্ধুরে আপনার উম্মদদেরকে আপনি জানান দিন আপনার উম্মতদেরকে আপনি বলে দিন উম্মত পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়ার কারো এবাদত করিও না এরপরে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আমার উম্মতরা আল্লাহর বান্দা বান্দিনেরা আল্লাহর এবাদত তো করবা আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচটা ফরজ বলুন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত ফরশ পাঁচ নামাজের মধ্যে সতেরো রাখা নামাজ ফরশ ফজরের মধ্যে দুই রাখাত ফরশ জোহরের মধ্যে চার রাখাত ফরশ আসরের মধ্যে চার রাখাত ফরশ আপনার মাগরিবের মধ্যে তিন রাকাত ফরজ এশার মধ্যে চার রাকাত ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরো ফরজ এবং পাঁচটা ওয়াক্ত পাঁচ ফরজ এই সব টুকু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জুরা আল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বাবারা আমার যুবক ছাত্র ভাইরা কলেজ ইউনিভার্সিটি স্কুলের মাদ্রাসা সর্বস্ত্রে আমার মুসলিম জনতা তাইলে আল্লাহর এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম বেস্ট অফ বেস্ট এবাদত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ বলেন না পাঁচ ওয়াক্ত বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত কেন আসলো ওয়াক্ত মানে নির্দিষ্ট টাইম বলেন না নির্দিষ্ট পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওক্ত নামাজ মোতাবেক ফরজ আল্লাহ চাইলে পাঁচ ওক্ত নামাজ এসারের টাইমে পড়ার সুযোগ করে দিতে পারতেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক সেটা করেননি আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ বলেন মুমিনদের উপর আমি নামাজ ফরজ করলাম ওয়াক্ত মোতাবেক টাইম মোতাবেক নির্দিষ্ট টাইম মোতাবেক জোরে বলুন সুবহানাল্লাহ ফজরের নামাজ সুবে সাদিকের পরে জোহরের নামাজ সূর্য হেলার পর থেকে আসরের নামাজ সে কোন বস্তু জিনিসের আপনার দ্বিগুণ দিডাং হওয়ার পর থেকে জোরা বলুন না স্পাহান আল্লাহ এরপরে মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার পরে এই টাইম এই ওয়াক্তগুলোর মধ্যে নামাজ পড়া মুসলিম জাতির পর ফরস বলুন না আল্লাহ তাহলে আল্লাহ পাক টাইমকে গুরুত্ব দিয়েছেন আল্লাহ वक्तকে সময়কে গুরুত্ব দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে আমরা সময়কে গুরুত্ব দিচ্ছি না বিশেষ করে আমার তরুণ ভাইরা ছাত্র ভাইরা যুব সমাজ তরুণ সমাজ আজকে আমরা সময় অপচয় নষ্ট করতেছি আমরা অনলাইনের মধ্যে ফেসবুকের মধ্যে ইউটিউব পরিচালনার ক্ষেত্রে নেটের মধ্যে আকাশ মিডিয়ার মধ্যে অনলাইনের মধ্যে অফলাইনের মধ্যে কথা বলেন ঠিক কিনা আর জেরা বলেন ঠিক কিনা আমার ভাইরা খবরদার আল্লাহ পাক সময়কে গুরুত্ব দিয়ে নির্দিষ্ট টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের পর ফরজ করে দিলেন জেরা বলেন সুবহানাল্লাহ এবং আমার রসুলের 63 বছরের হায়াতে जिंदगीকে তেষট্টি বছর সময়কে

তাইলে সময়কে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন সময়ের প্রতি সে শ্রদ্ধাশীল হওয়ার জন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন ইগতানিম ইগতানিম আমার দয়াল নবী বলেন হে আমার উম্মতরা তোমরা শোনো ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিকা তোমার হায়াতকে তোমার সময়কে তোমার হায়াতে জিন্দেগীকে মৃত্যুমরণ করার আগে মরার আগে হায়াত তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নামত গনিমথ হিসেবে গ্রহণ করবা জুড়ে বলুন সুহান আল্লাহ তুমি গনিমথ হিসেবে নামত হিসেবে গ্রহণ করো হায়া থাকা উম্মদ তোমার হায়াত তোমার জীবনকে কবে মাউতিকা মৃত্যু বরণ করার আগে মরার আগে তোমার এই হায়াতে জিন্দগি পঞ্চাশ ষাট সত্তর এই বন্যাঢ্য জিন্দগিকে হায়াতে জিন্দগি তুমি নিয়ামত হিসেবে গণিমত হিসেবে তুমি গ্রহণ করো জুরা বলুন না আল্লাহ আমার ভাইয়েরা তাইলে এই সময়কে নিয়ামত হিসেবে গ্রহণ করতে হবে কিনা বলেন এই সময়টুকু নিয়ামত কখন হবে এই সময়টুকু যদি ফেসবুকের সময়টুকু যদি নামাজের মধ্যে দি ফেসবুক চালাবার ক্ষেত্রে যে সময় যায় সেই সময় যদি আমার লেখাপড়ার মধ্যে ব্যয় করি অনলাইনের মধ্যে যে সময় লম্বা সময় ব্যয় করি সেই সময় যদি কোরান তেলাওয়াতের মধ্যে ব্যয় করি আমরা ফেসবুকের মধ্যে যে লম্বা সময় ব্যয় করি সেই সময় যদি সেই ইসলামী মূল্যবোধের শিক্ষা অর্জনের ক্ষেত্রে যদি ব্যয় করি তাইলে ইনশাল্লাহ ওই সময়টুকু গণিমত হিসেবে আমার আপনার আমল সে বরাদ্দ হয়ে যাবে জুড়ে বলুন সুহান আল্লাহ আল্লাহ আকবর জিন্দাবাদ 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 جندہ بات جندہ بات صلیت دنیا رسول اللہ علیکم سلام علیہ مہدین ری غلامی آمائی دی او مرشی دی قبلہ مہدین ری غلامی شاہن شاہ سیری کوٹی ویلائی اتر অদিকারী ঝুলুসু দিয়ে ঝুলুসু দিয়ে অন্তরে দে অতইয় পুষাহা মদিনার ঘোলামি একটু মহাবত সবাই মোদিনারী ঘোলামি আমা মোদিন মদিনার ঘোলামি

আমর সিদ্দিকবেলা মদিনার غلامী দেশমলা দুনিয়া রাসুলুল্লাহ আমার সালাম সময়কে মূল্যায়ন করতে হবে কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন হবে কিনা আজকে সময় আমরা লম্বা সময় দীর্ঘ সময় আজকে আমরা মোবাইলকে খাওয়াচ্ছি ফেসবুককে দিচ্ছি নেটের মধ্যে দিচ্ছি একটু কথা বলেন ঠিক কিনা আমার ছাত্র সমাজ যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে একেবারে ধ্বংসের কিনারে চলে গেছে জোরে বলুন না এই ধ্বংসের ধার প্রান্ত থেকে আমার যুব সমাজ ছাত্র সমাজকে রক্ষা করার জন্য আহেলে বাইতে রসুল তরুণ ও যুব সংস্থা এরকম সংগঠন দরকার আছে কি নাই এবং সাথে সাথে আমাদের আহেলে সুন্নত বাংলাদেশের একক ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হুসাইনি কাফেলা এই ছাত্র সমাজের ইমানি কাফেলা সংগঠন আমার ছাত্র ভাইদের জন্য দরকার আছে কি নাই এজন্য আজকের এই মাহফিল থেকে আমি আহ্বান জানাবো আমার যুবক ছাত্র তরুণ ভাইয়েরা স্কুল কলেজ কলেজিটি মাদ্রাসা পুরো আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা আদর্শকে রক্ষা করতে হলে ইমান আকিদাকে হেফাজত করতে হলে অনতিবলম্বে অতি সত্তর হুসাইনি কাফেলা শহীদি কাফেলা ইমাম হুসাইনের কাফেলা গরিব নামাজের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পতাকা দলে সবাই অতি সত্তর চলে আসবেন আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন

এই সময়ের ব্যাপারে কালকে আমতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন হে কাজির গলি হক সাহেব গলির রহমতুল্লাহ আব্দুল কুদ্দুস আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল মোমেন হে সোহেল আনসারি তোমাকে আমি সময় দিলাম তোমাকে আমি দিন দিলাম তোমাকে রাত দিলাম তোমাকে সপ্তাহ দিলাম তোমাকে বছর দিলাম তোমাকে যুগ দিলাম তোমাকে পঞ্চাশ ষাট সত্তর হায়াতের একটা বাজেট দিলাম সেই সময়টুকু তুমি কোন পথে ভেই করেছো আল্লাহ পাক কবরে যাওয়ার সাথে সাথে পুঙ্কেন পুঙ্কেন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমার ভাইরা আজকে আহলে বাইত রাসূল এই তরুণ যুব সংস্থার এই বিশাল মাহফিল থেকে আমার একটা মেসেজ থাকবে আমার একটা অনুরোধ থাকবে আমার একটা আবেদন থাকবে আমার যুবক ভাইরা ছাত্র ভাইরা অতীতে যা হয়ে গেছে তবা করব ঠিক কিনা বলেন আল্লাহর তবার দরজা খোলা আছে জুরা না যতক্ষণ পর্যন্ত এই গলার মধ্যে কন্টনালের মধ্যে জান চলে আসবে না অতক্ষণ পর্যন্ত তবার দরজা খোলা আর যখনই কোরআনে আসতেছে যখনই কন্টনালের মধ্যে যখন জান চলে আসবে জানটা মুখ দিয়ে নাক দিয়ে জবান দিয়ে বের হওয়ার অপেক্ষায় থাকবে ওই সময় আর তবা করলে তবা কবুল হবে এর আগ পর্যন্ত আল্লাহর দরবারে তবার দরজা খোলা অতীতে যা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের অপরাধ গুনাহ মাফ করে আল্লাহর নেক বান্দাদের দফতরে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন সলাতুন ইয়া রাসূলাল আলাইকুম সালামুন হাবিবাল্লাহ সম্মানিত হাজরিন তাহলে আমি যে আয়তি কেরিমে তেলাওয়াত করলাম আল্লাহ বলতেছেন এই পৃথিবীর জমিনে আমার এবাদত ছাড়া আর কার এবাদত চলবে আল্লাহর এবাদত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত সর্বশ্রেষ্ঠ জিকির সর্বশ্রেষ্ঠ মুনাজাত সর্বশ্রেষ্ঠ আল্লাহকে খুশি করার আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক তার দিয়ে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে বলেন না নামাজ বলেন না কি নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জিকির ঠিক না বলেন ঠিক কিনা তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার। এরপরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা'আলা জাদদুকা ওয়া লা ইলাহা গাইরুক। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ। এরপরে সূরা ফাতিহা অন্য সূরা। এরপরে রুকুতে যাব আল্লাহু আকবার বলে। সেখানে তাসবিহ সুবহান রাব্বিয়াল আউজিম সুবহান রাব্বিয়াল আউজিম এরপরে তিনবার পাঁচবার সাতবার বলে সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহর জিকির এরপরে রব্বানা লাকাল হাম আল্লাহর জিকির এরপরে সেজদায় যাব আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির বলেন না ঠিক কি না এরপরে সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়ি কি না কার জিকির

এরপরে আবার আল্লাহর জিকির আল্লাহ আকবর বলে দ্বিতীয় সিজদা সেখানেও আপনার সুবাহান রব্বিয়াল আলা আবার সে দাঁড়াবার জন্য আল্লাহ আকবর বলে উঠলাম এজন্য সেই কিতাব ফয়সালা দিচ্ছে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ হাত তুলে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ গরে গরে জালো তাইলে আমার ভাইরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোথায় পাওয়া যায় বলেন না কোথায় নামাজের মধ্যে এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুনাজাত আল্লাহকে ডাকার জন্য প্রার্থনা করার জন্য আপনার আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ ওই নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মোনাজাত লুকায়িত আছে জুরা বলুন সুবহানাল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহকে সন্তুষ্ট করার মত নেয়ামত ওই নামাজের মধ্যে এবং আল্লাহর কুরবত আল্লাহর নৈকট্য হাসিল করার নিয়ামত নামাজের মধ্যে যেহেতু নামাজকে আমার রাসূল বলেছেন আস-সালাতু মিরাজুল বলেন না আস-সালাতু মিরাজুল মমিনীর নামাজ হচ্ছে আল্লাহ পর্যন্ত যাওয়ার সিঁড়ি আল্লাহ পর্যন্ত যাওয়ার মেরাজ উচ্চ আওয়াজ বলুন সুবহান আল্লাহ তাইলে পৃথিবীর মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ ওই নামাজ আজ থেকে আমরা যারা পড়ি যারা পড়েছি এশার নামাজ পড়ে যারা এই ময়দানে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে শয়তানি তাগুতির সামনে পরাজয় বরণ করে যারা এখনো পর্যন্ত নামাজের ধারে কাছে নাই আসুন তওবা করি আল্লাহর দরবারে সেলেন্ডার করি আর বেনামাজি থাকব না বেনমাজিকে সূর্য অপছন্দ করে বেনমাজিকে চন্দ্র অপছন্দ করে বেনমাজিকে এই মাটি ঘৃণা করে সে আপনার বেনামাজকে কুকুর পর্যন্ত ঘৃণা বলে তুতু নিক্ষেপ করে জোরে বলুন না উজবিল্লাহ বেনামাজি যে ঘরে থাকে সেই ঘরে আল্লাহর বরকত আসে না সেই ঘর আপনার বরকত শূন্য হয় জোরে বলুন না উজবিল্লাহ যে বেনামাজিরা মুসলিম ঘরের মধ্যে মুসলমানদের ঘরের মধ্যে বেনামাজিরা অবস্থান করে ওই বেনামাজিদের কারণে সেখানে আল্লাহর গজব আসতে থাকে আল্লাহর রহমত আসে না জোরে বলেন না সামনে শহীদ ভাই মনসুর ভাই এখানে আসেন সম্মানিত আমার ভাইরা আপনারা মেহরবানি করে আমাদের এখানে প্যান্ডেল আছে বাইরে দাঁড়ালে কুয়াশা পড়বে আপনার কাশি লাগবে জ্বর সর্দি আসবে আমার ভাইয়েরা তাহলে আমি বলতে চাচ্ছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবাদত হচ্ছে কি পাঁচ ওয়াক্ত বলেন না পাঁচ ওয়াক্ত সেই নামাজের মধ্যে আল্লাহর শরণ আছে নবীর শরণ আছে একটু আওয়াজ দেব আছে কি নাই নবীর শরণ আছে কি নাই সাহাবীদের শরণ আউলি একরামদের শরণ আমার গোসুপাক গরিব নওয়াজের শরণ বলতে পারেন হুজুর কেমনে দলিল ফতোয়া হচ্ছে সুরাতুল ফাতেহা আমরা কোরআনে বলি হে আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালনা করুন যেই পথে আপনি নিয়ামত দান করেছেন আমার ভাইয়েরা সেই নিয়ামতের রাস্তা কোনটা আল্লাহ পাক বাতলিয়ে দিচ্ছেন মাই ইউতি ইর রাসূলা মাই ইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন পৃথিবীর মধ্যে নিয়ামতের রাস্তা চার টা বলেন না কয়টা নবীদের রাস্তা আপনার সিদ্দিকীদের রাস্তা শহীদদের রাস্তা পীর বুজুরুগদের সৎ বান্দাদের রাস্তা এই চারটা রাস্তা হচ্ছে মুসলিম জাতির নাজাতের রাস্তা জান্নাতের রাস্তা সিরাত মুস্তাকিমের রাস্তা জুরে জুরে বলুন সুবহানাল্লাহ তাইলে নামাজের মধ্যে আল্লাহর শরণ নবীর শরণ শহীদদের শরণ সাহাবিদের শরণ পীর বুজুর্গদের শরণ ওলি আউলিয়া ওলি আউলিয়া ইকরামের শরণ আছে কি নাই আমার ভাইরা সেই নামাজ যদি এদের মহাব্বত শ্রদ্ধার কে যদি আদায় করি আমার আল্লাহ সেই নামাজ কবুল করবেন সেই নামাজ দিয়ে আমাদেরকে ফুল পার করাবেন কবর আযাব থেকে নিষ্কৃতি দিবেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা যে গরের মধ্যে পাঁচক্ত নামাজ প্রতিষ্ঠা হয় সেখানে অভাব থাকে না দুর্ভিক্ষ থাকে না অভাব অনটন থাকে না অশান্তি থাকে না জুরা বলুন নসবাহান আল্লাহ যে মুসলমানের ঘরের মধ্যে মুরব্বী থেকে শুরু করে শিশু কিশোর পর্যন্ত ঘরের সদস্যরা কেউ নামাজ পড়ে না সেই ঘরের মধ্যে যত কোটি ডলার ফাউন আই রোজগার হোক না কেন বাইর থেকে আসুক না কেন অভাব লেগে তাকে অভাব যায় না জোরে বলুন না না উজবিল্লা গভীর মনোযোগ আমার ভাইরা আজ থেকে আপনারা যারা নামাজ পড়েন দোয়া করি এবং যারা শৈতানি কুমন্ত্রণায় পড়ে এখনো পর্যন্ত নামাজের দারে কাছে আমরা আসি নাই আহবান করব আজ থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো হাত তুলে বলেন ঠিক কিনা নামাজ পড়তে বেশি সময় লাগে হাত নামান বেশি সময় লাগে 48 রাকাত পাঁচ ওয়াক্ত নামাজে কয় রাকাত 48 রাকাত নামাজ আমরা পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে ফরস নামাজ সতেরো রাকাত ঠিক কিনা বলেন নামাজ হচ্ছে আপনার 20 রাকাত এরপরে নফল নামাজ আট রাকাত ভীতি তিন রাকাত মোট আটচল্লিশ টাকা দিনে রাতে নামাজ আল্লাহ দিয়েছেন জুরা বলুন নসবাহান আল্লাহ আটচল্লিশ টাকা নামাজ একটা ঘন্টা লাগবে কয়টা ঘন্টা এক ঘন্টা লাগবে ষাটটা মিনিট তেইশ ঘন্টা আমরা কামে রোজগার করি পরিবারকে খাওয়াই আমার পিতা মাতাকে খাওয়ায় আমার সন্তান সন্তিকে খাওয়ায় আমার স্ত্রীকে দেখাশোনা করি আমার ঘরের সদস্যদেরকে পালন দিলাম রিজিকের পিছনে দিলাম ইজ্জ সম্মানের পিছনে দিলাম আমার বসত বিলার জন্য এলাকাবাসীর জন্য দেশের জন্য তেইশ ঘন্টা আমি দিলাম একটা ঘন্টা আল্লাহর জন্য দিতে হবে না বলেন না হবে না আমাদেরকে এই মুহূর্তে বাসার সুযোগটা করে দিয়েছেন কে আমাদের আমার বয়সী আপনার বয়সী অনেকের অনেক বয়সী ভাইয়েরা গত বছর ছিল আজকে এই মুহূর্তে চেয়ারে নাই এরকম আছে না আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে যাদেরকে আল্লাহ পাক নিয়ে গেছেন তাদেরকে জান্নাত দান করে বলুন আমিন এখনো যারা আমরা সুস্থ শরীরে চয়ারে বসে আল্লাহ বান্দা আল্লাহর রাসূলের কুরআন হাদিসের মাহফিল শ্রবণ করার আমার আল্লাহ তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কুদরতের কদমে রুকু সিজদা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না আল্লাহ পাক তৌফিক দিক সকল বরে না আমিন সলাতুন্ন্যা রাসূলুল্লাহ এরপরে আসুন আল্লাহর এবাদতুর পরে আল্লাহ বলতেছেন আমার আল্লাহ বলেন হে পৃথিবীর বান্দিনেরা আমি আল্লাহকে মানার পরে আমি আল্লাহর এবাদক বন্দুগি পরিচালনা করার পরে আমাকে মান্য করার পরে তোমার ঘরের দুইজন পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে সদাচরণ করা তোমার ওপর আমি আল্লাহ ফরস করে দিলাম বলুন না আকবার নামাজ যেমন ফরস তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া তোমার পিতামাতার প্রতি অনুগত হওয়া তোমার পিতামাতার প্রতি ফার্মভার দ্বারা হওয়া তোমার পিতা মাতার প্রতি অনুগত হওয়া তোমার পিতা মাতার প্রতি শ্বেতমথের জন্য হাত বাড়িয়ে দেওয়া। এটাও তুমি সন্তানের পর আমি আল্লাহ ফরজ করে দিলাম একটু জোড়া বলেন তাহলে নামাজ যেমন ফরজ রুদা যেমন ফরজ হজ যেমন ফরজ পিতামাতার সাথে ভালো আচরণ করা সুন্দর আচরণ করা ভদ্রতামূলক আচরণ করা সৌন্দর্যমূলক সৌজন্যমূলক আচরণ পেশ করা আমরা সন্তানদের উপর আল্লাহ পাক নফল নয় ওয়াজিব নয় সুন্নাত নয় মুস্তাহাব নয় মন্দুব নয় একেবারে ডাইরেক্ট ফরজ করে দিয়েছে যারা বলেন না সুবহানাল্লাহ তাহলে এই ফরজ বিধান যারা লঙ্ঘন করবে তারা কবিরা রাগোনা করবে ঠিক কিনা বলেন এটার পানিশমেন্ট অপরাধের শাস্তি আল্লাহ বরাদ্দ রাখবে আমার ভাইরা হাদিস পাকের মধ্যে আসতেছেন আমার দয়াল নবীর কদমে একজন সাহেব এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাকু বিহুসনি সাহাবাতি ওগো ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের জবান একটু আপনি বলুন এই পৃথিবীর জমিনে আমি গোলামের সৌন্দর্য এই সুন্দর আচরণ সুন্দর কথা সুন্দর কথাবার্তা পৃথিবীর জমিনে কে পাওয়ার অধিকার রাখে হকদার জোড়া বলুন সুবাহান আল্লাহ ইয়ার সুল্লাহ আমি গোলামের সুন্দর মুখের আচরণ সুন্দর মুখের কথা সৌজন্যমূলক আচরণ কি আমার বাবা পাবে আমার স্ত্রী পাবে আমার বন্ধু বান্ধব পাবে আমার মুরব্বী পাবে আমার মুর্শিদ পাবে আমার বুজুর্গ পাবে আমার টিচার পাবে ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর আচরণ পৃথিবীর জমিনে কে পাওয়ার বেশি হকদার বলুন আল্লাহু আকবার আমার দয়াল নবী বললেন ক্বাল উম্মুকা হে আল্লাহর বান্দা আমি নবীর সাহাবী তোমার মা বলেন তোমার মা তোমার মা পৃথিবীর জমিনে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে জোরা বলুন না সুবহানাল্লাহ এরপর ওই ব্যক্তি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এরপর কে রাসূল বলেন ক্বালা উম্মুকা তোমার মা ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ এরপর কে রাসূল বলেন উম্মুকা তোমার মা বলুন না সুবহানাল্লাহ তাহলে মায়ের কথা কয়বার বলেছেন একটা আওয়াজ দিয়ে বলেন কয়বার তিনবার উম্মুকা তোমার মা উম্মুকা তোমার মা উম্মুকা তোমার মা চতুর্থবারে বলেছেন আমার দায়াল নবী আবু তোমার পিতা জোরা বলুন সুবহান আল্লাহ তাইলে মায়ের কথা বেশি বলল নাকি বাবার কথা বেশি বলল কিন্তু মা আমাদের জন্য বেশি ত্যাগ দিয়েছে বেশি কষ্ট করেছে বাবা নয় কে আওয়াজ দিয়ে বলুন কে এজন্য মায়ের কথা আমার দয়াল নবী কয়বার বলেছেন তিনবার তিনবারের মধ্যে হেকমত রয়েছে মা এক নম্বর হেকমত হচ্ছে পেটের মধ্যে গর্ব ধারণ করেছে পেটের মধ্যে দশ মাস দশ দিন কি বাবা রেখেছে আমার চাচা রেখেছে দাদা রেখেছে দাদি রেখেছে কেউ রাখেনি আমাকে আপনাকে পেটের মধ্যে রেখেছে দশ মাস দশ দিন আমার আপনার জনম ধরণী দুগুনি মা চিৎকার দেব এই কষ্ট কষ্ট না। আপনার সহ্য করেছে আমার আপনার জনম দরুদি মা এই জন্য রাসুল বলেছেন তোমার মা দ্বিতীয়টা হচ্ছে প্রসব অবস্থায় যে প্রসব ভেদনা পৃথিবীর কোন মানুষ এই কষ্টের বাগ কেউ নেবে না একমাত্র সব কষ্ট সাফার করেছে আমার দুকুনি মা কথা বলেন ঠিক কিনা এজন্য দয়াল নবী বলেছেন তোমার মা এরপর সেই মা দুই বছর তিন বছর পাঁচ বছর বুদ্ধি শুদ্ধি হওয়া পর্যন্ত চলাফেরা করে নিজেই নিজে আপনার নির্ভরশীল হওয়ার আগ পর্যন্ত মানুষের মতো মানুষ করেছে তিলে তিলে কষ্টে কষ্টে না কে খাওয়েছেন না পরে পরিয়েছেন শীতকালে রাত্রিবেলায় আমরা কত পেশাব করে দিলাম পায়খানা করে দিলাম স্বামী সামনের রুমে চলে যায় মা চলে যায় না মায়ের শরীরের উপর যে সুপ্ন খাতা লজায় কম্বল আছে সে আপনার বিজা খাতাটা নিজের উপর দিয়ে স্বপ্নটা ছেলের উপর দিয়েছে আমার আপনার উপর দিয়েছে কে বলুন না কে এজন্য আমার দয়াল নবী বলেছেন উম্মুকা তোমার মা তাইলে তিনটা বড় কষ্ট করেছেন এজন্য আমার দয়াল নবী বলেছেন উম্মুকা 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 তোমার মা তোমার মা তোমার মা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এরপরে চতুর্থ নম্বরে আমার আমার দয়াল নবী বললেন আবুকা তোমার বাপ আমাদের বাবারা আমাদের যা যা লাগতেছে খাবার লাগতেছে টাকা দিচ্ছে স্কুলে ভর্তি হব টাকা লাগবে বাবা দিচ্ছে আপনার ঘরের আপনার বরণ পোষণ বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে উপার্জন করে ব্যবস্থা করে দিচ্ছে এই জন্য একটা কষ্ট করতেছে এই জন্য আমার দায়াল নবী বললেন চতুর্থ নম্বরের সে তোমার সুন্দর আচরণ পাওয়ার অধিকার হচ্ছে তোমার বাবা জুরে জুরে বলুন সুবহানাল্লাহ দাতা কিতি মূল বললো দিলি না মন দিলি না দাঁত কীতি দাঁতের মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাতা কীতি দাঁতের মূল্য মা বাবা তোর কত আপন বুঝলি না মনি বুঝলি না দাতা কীতি দাতির মূল্য দিলি না দিলি না পাকালামে আল্লাহ তালা দিলেন গুসোনা মা বাবাকে বড় কথা বলা যাবে না বলা যাবে আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিয়ুম হ্যাঁ সন্তান সন্ততিরা বড় কথা তো অনেক উপরে অনেক বড় গুণা পিতা মাতার সামনে উচ্চারণ আমার ভাইরা আমরা সন্তান হয়ে শী করার পরে বিশেষ করে সুন্দরী বউ পাওয়ার পরে আমার মা বাবা এত তিলে তিলে কষ্ট করে ঘর তৈরি করলো পরিবারকে এস্টাব্লিশ করলো সন্তানকে যখন শাদী করালো ওই সন্তান সুন্দরী বউয়ের ফাঁদে পড়ে মাকে জুদা করে দিল বাবাকে জুদা করে দিল জুরা বলেন না না অসিবিল্লাহ এখন তো ডিজিটাল পরিবেশ ডিজিটাল এনভায়রনমেন্ট বড় শিক্ষিত হলে ইঞ্জিনিয়ার হলে ফাইলট হলে এমপি মন্ত্রী হলে প্রাইম मिनिस्टर হলে বড় উচ্চ পদের মধ্যে চলে যদি চলে যায় ওই ছেলে আর মাকে দেখে না মা যদিও বেঁচে থাকে মায়ের স্থান হয় গরে না বৃদ্ধাশ্রমে কথা বলেন ঠিক না আজকে সরকার করতে বাধ্য বাধ্য হয়েছে সন্তানরা পিতা মাতাকে দেখতেছ না বের করে দিচ্ছে ওই দুকুনি পিতামাতাকে লালন পালন করার জন্য বৃদ্ধাশ্রম করা হলো ঠিক বলে আমার ভাইয়েরা খবরদার এখানে তো সবাই পিতামাতা প্রেমিক ঠিক কিনা বলে এখানে হয়তো সেরকম কেউ নাই আল্লাহ কাউকে না করুক বলুন না আমিন তবে যারা এর মধ্যে পা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন অথবা ভুলে আপনার হেলবে ধুলবে জল জ্বালা শুরু হবে আল্লাহর কহরে গজব তুমি সন্তানের উপর আসতে থাকবে চিৎকার দিয়ে বলুন না উসবিল্লাহ সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহ তাআলা পাক কালামে দিলেন গুশনা মা বাবাকে বড় কথা

লক্ষ্য করলি না দাতা কিতি দাতার মূল্য দিলি না মন দিলি না সলাত দুনিয়া রাসূলুল্লাহ পিতামাতে কে কষ্ট দিলে জান্নাত নাকি না একটা আওয়াজ দিয়ে বলুন সবাই বলতে হবে জান্নাত নাকি জাহান্নাম আমার দয়াল নবী বলেন তোমার পিতা মাতা সন্তুষ্টি কে সন্তুষ্টি তোমার পিতা মাতা অসন্তুষ্টি কে অসন্তুষ্টি তোমার টাকা হয়েছে কোটি কোটি টাকা জাকাত দিচ্ছ হস করতেছ বড় বড় মেজবান খাওয়াচ্ছ এলাকাবাসীকে তবে তোমার মা গরের কোনায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে কষ্টবোধ করতেছে কিছু কবুল হবে কোনো কিছুই কবুল হবে না গোটা বাংলাদেশ বিক্রি করে করে যদি দান করা হয় মা বাবা যদি অসন্তুষ্ট থাকে চোখের পানি ছাড়ে কিছুই কবুল হবে এজন্য আমার দয়াল নেব বলেন আমার প্যারণবের কদমে একদিন এক সাহাবি আসলেন আমি আপনার জবান থেকে শুনেছি যেহাদের অনেক ফজিলত জিহাদের অনেক مرتبہ জিহাদের ময়দানে কি কাফির বেঈমান খোদাদ্রোহী নবীদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র অস্ত্র হাতে নিয়ে تلوار হাতে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে যদি শাহাদাত বরণ করা হয় মৃত্যু বরণ করা হয় জান বের হওয়ার সাথে সাথে জান্নাতে পৌঁছে যাওয়া হয় জুর বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জেহাদের অনেক ফজিলত যেহাদের অনেক মর্তবা আমি জেহাদ করে করে আমি শহীদ তৈ আমি রক্ত জড়িয়ে আমি শাহাদাত বরণ করে আমি মৃত্যু বরণ করে আমি জান্নাতে চলে যেতে চাই আল্লাহকে পেতে চাই জুড়ে জুড়ে বলুন সুবাহ আল্লাহ আর শুনল্লা হাবিবাল্লাহ আমাকে একটু জেহাদ করার জন্য পারমিশন দেন আমাকে জেহাদ করার জন্য অনুমতি দেন আমাকে একটু জেহাদ করার জন্য এজাজত দেন উচ্চ আওয়াজ বলুন আমার প্যার নবী বললেন ও আল্লাহর বান্দা আমি রসিলের উম্মত আমি রসিলের সাহাবি বলো বলো যেহাদের পারমিশন দেব জেহাদের অনুমতি দেব এর আগে বলো তোমার ঘরের মধ্যে তোমার কি বৃদ্ধা মা আছে তোমার বুড়া মা আছে নাকি একটু আমাকে বলো জোরে বলুন সুবহান আল্লাহ ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা রয়েছে আমার একজন বুড়ু মারা রয়েছে দয়াল নবী বললেন তোমার যুদ্ধ করতে হবে না হাতে তলোয়ার নিতে হবে না মৃত্যু বরণ করতে হবে না ইসলামের জন্য ময়দানে জাপিয়ে পড়তে হবে না যাও যাও কাল বিলম্ব করিও না তোমার ঘরে যাও ঘরে গিয়া তোমার মায়ের সেবা করো তোমার মায়ের দেখাশোনা করো তোমার মায়ের সেবা করলে দেখাশোনা করলে তোমার মায়ের মুখের মধ্যে এক মুট দুই মুট বাদ তুলে দিলে এটা জেহাদের সে

শহীদ হতে হবে না শহীদের চেয়ে জিহাদের সে শত শত গুণ বেশি সওয়াব তোমার ঘরে বৃদ্ধা মায়ের সেবা করা হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের ঘরে যাদের ঘরে আল্লাহ পাক জান্নাত রেখেছেন জান্নাত নিশান পিতা মাতা রেখেছেন তাদের খেদমত করে করে জিহাদের ফজিলত শহীদ হওয়ার চেয়ে বেশি ফজিলত আমরা অর্জন করতে চাই কি চাই না বলেন চাই কি চাই না আল্লাহ পাক সকলকে তৌফিক দিক সকল বলেন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন আমার বাইরা হাদিস পাকের মধ্যে আসতেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট বলুন আল্লাহ আকবর ইন্নাল জান্নাত তাহত আকদামিল উম্মাহাত প্রিয় নবী বলেন উম্মত রে তোমার দুখনি মায়ের তুমি সন্তানের বেহেস্থ আল্লাহ নিশ্চিত করে দিয়েছে তাহলে আমরা জান্নাতের জন্য কত কিছু করি ঠিক বলে বলেন জান্নাতের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জান্নাত অর্জনের জন্য যাকাত দান করি হজ করি কত কিছুই না করি শুধু জান্নাতের আশায় কথা বলেন ঠিক না কিন্তু আমার বলেন জান্নাত কষ্ট হবে না জান্নাতের জন্য বেশি কষ্ট করতে হবে না প্রতিটা ঘরে ঘরে একটা একটা জান্নাত রয়েছে তোমাদের বৃদ্ধা মা তোমার দুকুনি মা তোমার জনম দরদি সেই মায়ের কদমের নিচে জান্নাত রয়েছে যদি ভালো আচরণ করতে পারো সেবা করতে পারো মায়ের মুখে যদি হাসি ফুটাতে পারো মাকে কিছু দিতে হবে না মুখ ভর্তি করে বুকের মধ্যে ভালোবাসা রেখে বাহির থেকে এসে চাকুরি থেকে এসে মা বলে যখন ডাক দেব মায়ের অন্তর খুশি হয়ে যাবে সেই খুশি আর সহজে পৌঁছে যাবে চিৎকার দেবেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমাদের মা মা জাতিরা কোন বড় অঙ্কের টাকা চায় না তুই কিনা বলে আমাদের আপনাদের স্ত্রীরা অতক্ষণ ভালোবাসবে তবে আমি বদনামি করতেছি না যতক্ষণ মার্কেটের সেরা প্রাইস যখন এনে দেবো অতক্ষণ পর্যন্ত ভালোবাসা বলেন মার্কেট বাসা মোবাইল সেট যতক্ষণ এনে দেবো অতক্ষণ প্রেম ভালোবাসা আপনার বিনোদন যখন দিতে পারবেন অতক্ষণ ভালোবাসা যতক্ষণ দিতে পারবো অতক্ষণ ভালোবাসা আমার ভাইয়েরা কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা নিঃস্বার্থ ভালোবাসা মায়ের কদম থেকে আমরা পাই মোবাইল সারা স্বর্ণ অলঙ্কার সারা ত্রিফিস আপনার সারি সারা স্বর্ণ অলঙ্কার সারা আপনার দন সম্পদ দেওয়া সারা মা অন্তর থেকে রাত হাত তুলে দোয়া করে আমার মা ঠিক বলেন এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা ওই নিঃস্বার্থ ভালোবাসা ওয়ালা মা যারা অবহেলা আমরা করব আমাদের আখিরে আঞ্জাম ভালো হবে না আখিরি আঞ্জাম ভালো হবে না সে ছেলের তরক্কি হবে না ছেলে উন্নতি করতে পারবে না ছেলের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে ঠিক কিনা বলে এজন্য আমার সর্বশেষ কথা হবে পিতামাতা যাদের রয়েছে তাদেরকে যথাসাধ্য অনুযায়ী আমার ছেলে মেয়ের সাথে আমার স্ত্রীর সাথে আমার পরিবারের অন্য সদস্যদের সাথে আমার মাকে আমি শেয়ার করি খাওয়ার ক্ষেত্রে আপনার সে আপনার খুশির মধ্যে কাপড় চোপড়ের মধ্যে ইজ্জ সম্মানের মধ্যে কথাবার্তা বলার ক্ষেত্রে আমার মাকে যাতে আলিদা না রাখি জুদা না রাখি আল্লাহ পাক প্রত্যেকের ঘরে ঘরে এই জান্নাত নিশান মা বাবার খেদমত করে পৃথিবী থেকে জান্নাত অর্জন করার তাফিক দিক সকল আমিন اپنا ماں باپ کا تو دل نہ دھوکا دلّی نہ دھوکا اپنا ماں باپ کا تو دل نہ دھوکا دلّی نہ دھوکا میرے مالک میرے مولا میرے آقا نے کہا اپنا ماں باپ کا تو دل نہ دھوکا دلّی نہ دھوکا سلطنیہ رسول اللہ হাদিসে ফাকের রসুল বলেন লাই আর উত্তুল ইল্লা পরিবর্তন হবে না হা হ্যাঁ তবে তকদিরে পরিবর্তন হয়ে যাবে মায়ের দোয়ার বিনিময়ে জোরা বলেন নসমাহান আল্লাহ তকদিরে অকল্যাণ থাকলে বিপদ থাকলে অ্যাক্সিডেন্ট থাকলে হতবাগা কোনো বিষয় থাকলে

যদি পিতা মাতার প্রতি তুমি সদা করো বীরুল ওয়ালে দেন করো পিতা মাতার সেবা করে খেদমত করো পিতা মাতার গোলামি করো তোমার হায়া পর্যন্ত বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে তকদির পরিবর্তন হয়ে যাবে পিতা মাতার দোয়া এবং পিতা মাতার প্রতি খেদমতের কারণে উচ্চ আওয়াজ বলুন আল্লাহ আমার ভাইরা হাদিসে পাকে আসতেছে এক সাহাবী তিনি সফরে গেলেন যুদ্ধের মধ্যে গেলেন ওই অবস্থায় তার মা ইন্তেকাল করলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই ব্যক্তি উবাদা ইবনে সাবিত যখন রাসূল পাকের কদমে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমার দুকিনি মা তো মারা গেল আমি সেবা করতে পারলাম না এখন আমি ওবাদা আমি সন্তান হিসেবে আমার মায়ের উপর কি হক রয়েছে একটু মেহরবানি করে বলুন জোরা বলুন সুবহান উনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মায়ের জন্য আমি সন্তান হিসেবে কি তার কল্যাণের জন্য কবর জান্নাত পাশে হওয়ার জন্য কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাতি রিজিক দেওয়ার জন্য আমার মায়ের কবরকে বেহেস্ত করার জন্য জান্নাতি করার জন্য আমি কি তার পক্ষ হয়ে পৃথিবীর জমিনে দান সৎকা করতে পারি জোড়া বলেন না সুবহান আল্লাহ আমি কি করতে পারি রসুল বলেন হা নাম হা উনি বললেন ফাইয়ু সাদাকা ইয়া রাসূলুল্লাহ কি ধরনের সৎকা করব কি মেজবানি করবো নাকি টাকা পয়সা দেব নাকি মসজিদ নির্মাণ করব নাকি আপনার ঘাট নির্মাণ করব নাকি কবরস্থান নাকি গাছপালা রোপন করবো কোন ধরনের আমার মায়ের জন্য আমি করবো রাসূল বললেন আল তুমি একটা কুপ কনন নাকি কূপ কনন করে একটা পুকুর কনন করুন কিন্তু সে আরব রাষ্ট্রের মধ্যে এখনো পর্যন্ত একটা জিনিসের বেশি অভাব সেটা হচ্ছে পানি জোরা বলুন নসবাহান আল্লাহ কি পানি তেলের চেয়ে পানির দাম বেশি আর আমাদের দেশে পানির চেয়ে তেলের দাম বেশি ঠিক কিনা বলেন আরব রাষ্ট্রের মধ্যে সৌদি আরবে যারা গেছেন মক্কা মদিনায় যারা আপনার সফর করেছেন সেখানে আপনার সূর্য অনেক কাছে এজন্য তেজ বেশি পড়ে যেহেতু সুরতুল পৃথিবীর নাবি হচ্ছে আরব সে আরব হচ্ছে আরবের ভূখণ্ড হচ্ছে গোটা পৃথিবীর চেয়ে অনেক উপরে এজন্য সূর্যের তেজ বেশি পড়ে জুরা বলুন না সেখানে মানুষ শুধু হাহাকার পানির জন্য এক গ্লাস পানি পেলে তৃষ্ণা নিবারণ হয় কলিজা ঠান্ডা হয় এজন্য রাসূল সাহাবীকে বললেন তোমার মায়ের দানের জন্য সৎকার জন্য তোমার মায়ের ইসাইল সোহামের জন্য তুমি একটা কুফ কনন করো মুসাফিররা সেখান থেকে পানি তুলে তুলে খাবে গড়ে নিয়ে যাবে পশু পাখিকে খাওয়াবে জোরা বলুন এরপরে অফর রাওয়াইতে দেখা যাচ্ছে সাকিউল মা অথবা তুমি তুমি হাজিদেরকে মুসাফিরদেরকে তুমি পানি পান করাও পানি পরিবেশন করো পানি খাওয়াও এর সবাব তোমার আম্মার কবরে যেতেই থাকবে জুরা বলুন সুবহান আল্লাহ এজন্য আমার ভাইরা যাদের মুরব্বি যাদের পিতামাতা ইন্তেকাল করেছে তাদের নামে নামে আমরা সৎকা করতে পারি মসজিদের মধ্যে ঠিক কিনা বলেন একটা সুযোগ রয়েছে শুক্রবারে জুমার দিন যখন যায় আমাদের মুরব্বিদের জন্য পিতামাতার জন্য মানত করব এই 10 টাকা আমার মায়ের জন্য সদকা করব সুলতান আহমদ জামে মসজিদে ঠিক কি না বলেন ইনশাআল্লাহ এর সওয়াব আল্লাহ পাক সেই মুরব্বিদের আম্মা জানের আব্বা জানের দাদা দাদি নানা নানি যেটা যেটি আমাদের মুরব্বিদের কবর আল্লাহ পাক ই সালা সওয়াব পৌঁছে দিবেন যারা বলেন না সুবহানাল্লাহ সলাতুন্ন্যা রাসূলুল্লাহ আর যারা পিতামাতা জিন্দা থাকা অবস্থায় সন্তানরা পিতামাতাকে অবহেলা করতে করতে পিতামাতা কবর চলে গেল রাসূল বলেন এই অবস্থায় তুমি সন্তান বড় না ফরমা নাফরমানের দফতরে তোমার নাম উঠে গেল সেই নাফরমানদের জাহান্নামীদের দফতর থেকে নাম নাবামার জন্য নিচে নামার জন্য তোমার একটা পন্থা আছে সেটা হচ্ছে তোমার মায়ের কবরে গিয়ে প্রতিদিন জিয়ারত করো সোমবারে জারত করো বৃহস্পতিবারে জিয়ারত করো শুক্রবারে জারত করো তোমার মায়ের নামে সৎকা করো তোমার মায়ের নামে ফাতে দাও তোমার মায়ের নামে একটা ফকিরকে ফেট ভর্তি করে খাবার পরিবেশন করো এরকম ভালো কাজ করতে 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 একদিন ওই জাহান নামীদের দফতর থেকে তোমার নাম নেমে পড়ে জান্নাতিদের দফতরে উঠে যাবে চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ পাক আল্লাহ আকবর রসুল আল্লাহ গোসলাম দশ থেকে জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আল্লাহ তৌফিক দিক বলুন না আমিন আর একটু জোরে বলুন না আমিন মা বাবাকে খাওয়ালে কি টাকা বসে কমে যাবে একটু আওয়াজ দিয়ে বলুন কমে যাবে যারা এখানে বসে যারা রাস্তায় বসে যারা বিল্ডিং এ বসে মাইকের সাউন্ড যারা শুনতে পাচ্ছেন সকলকে উদ্দেশ্য করে বলতেছি পিতা মাতাকে খাওয়ালে কি টাকা কমে যাবে নাকি টাকা বেড়ে যাবে ইজ্জত সম্মান কমবে নাকি বেড়ে যাবে বিপদে পতিত হবে নাকি বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলোকে সামনে রেখে যাদের ঘরে ঘরে জান্নাত পিতামাতা রয়েছে আজ থেকে তাদের কদমে গিয়ে মাপতে আজ থেকে خدمতে মশগুল হবার আল্লাহ তৌফিক দিক সকল বরনামিন আরো জোরে বলুন আমিন আমার মাহফিল কমিটির انتظامی কমিটির ভাইরা বলেছেন গৌসিয়া কমিটির একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে খাতমে গৌসিয়া বলেন সবা খাতমে খাতমে গৌসে শরীফ নিয়ে কিছু বলার জন্য অনেক মুসলমান ভাইরা না বুঝে অথবা অন্য দল আছে আমরা হক দলে আসি বিদায় আমাদেরকে দুর্বল করার জন্য অ্যাটাক করার জন্য আমাদেরকে উস্ট্রিংকল করার জন্য কিন্তু সুন্নি মুসলমানরা উশৃঙ্খল হয় না সুন্নি মুসলমানরা সুশৃঙ্খল জাতি কথা বলেন ঠিক কিনা সুন্নি কথাই কথাই হাতে অস্ত্র নেয় না আর বাতিলরা কথাই কথাই হাতে অস্ত্র নেয় রক্তানার অস্ত্র নেই গলা কাটার অস্ত্র নেই এই মাস বিজয়ের মাস ডিসেম্বর মাস কথা বলেন ঠিক কিনা এই মাসের 16 ডিসেম্বর পাক হায়নার বাহিনী থেকে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ লাল সবুজের পতাকা তারা আমাদেরকে প্রেজেন্টেশন দিল কথা বলেন ঠিক কিনা তারা উনিশশো একাত্তর সনে পক্ষে অবলম্বন করেছিল রাজাকার আলবদর আসাম এরা আমার মুক্তিকামী বাঙালিদের পক্ষে ছিল না জালেমদের পক্ষে ছিল ঠিক কিনা বলেন তারা এখনো দেশের পক্ষে অনেকে নাই দেশের পক্ষেও নাই ইসলামের পক্ষে নাই নবীর পক্ষেও নাই পীর বুজুর্গদের পক্ষেও নাই অলি আল্লাহদের পক্ষেও নাই তারা সব সময় দেশ অরাজকতার দিকে চলে যাক সে অপেক্ষায় তাকে ইসলাম টুকরো টুকরো হয়ে যা সেটার জন্য চেয়ে তাকে কথা বলেন ঠিক কিনা তারা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেয় ভাইয়ে ভাইয়ে কিভাবে দাঙ্গা হাঙ্গামা লাগবে পাড়ায় মহল্লায় সমাজে এলাকায় দেশে দেশে কিভাবে দাঙ্গা হাঙ্গামা লাগবে এটা লাগিয়ে দেওয়ার জন্য এই একাত্তরের গাতকরা এখনো পর্যন্ত তারা আপনার সেটার মধ্যে রত হয়ে আছেন জোরা বলেন না সেই শ্রেণীর কতগুলো মানুষ তো বলে এই গৌসিয়া শরীফ এটা বেদা এটা কোরআন শূন্য সম্মত নয় এটা একটা আপনার সুন্নিদের বানানো একটা জিনিস জুড়ে বলো না আমার বাইরে এটা গৌস পাক থেকে একটা প্রেক্সিশন আল্লাহ পাওয়ার রহমত পাওয়ার গুনামা পাওয়ার একটা প্রেসক্রিপশন ঠিক বলেন বলেন আমাদের ডাক্তার সাহেব আমরা রুগী পেশেন্টরা যখন ডাক্তারের শরণাপন্ন হয় চেক আপ করে একটা প্রেসক্রিপশন দেন ঠিক না বলেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী সিলিপ অনুযায়ী ডিসপেন্সারির মধ্যে গিয়ে ওষুধ কিনে যদি খায় সুস্থতা বোধ করি সুস্থ হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহর নবী রাসূলুল্লাহ ওলি আল্লাহরা মানবতাকে মুসলিম জাতিকে তারা কালে কালে যুগে যুগে নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাহ পর্যন্ত যে পৌঁছবার জন্য তারা কোরআন সুন্নাহ অ্যানালাইজ করে তারা ইমানি রুহানি মদিনার প্রেসক্রিপশন দিয়ে থাকেন জুরা বলুন সুবহানাল্লাহ তম্মদ্দ আমার গোসুফা সেই সুফিবাদী আউলিয়া কেরামের প্রেমিকদের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছবার নবী পর্যন্ত পৌঁছবার নাজাত মুক্তি পাওয়ার জন্য মাগফিরাত পাওয়ার জন্য শান্তি নিশ্চিত করার জন্য আমার গোসুফাকে একটা প্রেসক্রিপশন দিলেন খাতমে গৌসিয়া জোরে বলেন না যারা আমরা পড়ি সবাই একটু খেয়াল করুন আমরা প্রথমে আমরা দরুদে তাস দিয়ে শুরু করি বলেন না কি দি درود التاس اللهم صل على سيدنا محمد صاحب التاج والميراج والبراق والعلم, والعلم دافي البلاي والبايا والقهد والمرد اسمه مكتوب مرفوع منفوش منقوش في الله والقلم, والقلم سيد العرب والعجم جسمه مقدس معتر منفر منفر يبابا سورة التاس عمرا درود التاس شريف خط ميغوزي شريف شروكوري بلونا سبحان الله এই দরুদ তাজ শরীফের ফজিলতের মধ্যে আসতেছে দরুদ তাজ শরীফ কি যারা শ্রদ্ধা করবে তাজ হিসেবে গ্রহণ করবে তারা সম্মানের অধিকারী হবে আমার দয়াল নবীর জিয়ারত লাভ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আমরা ইস্তেগফার পড়ি 111 বার বলেন না কয়বার 111 বার আমার ভাইরা সূরা নূহ সূরা নূর মধ্যে হাজরত নূহ তার কওম তার উম্মতদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন ৪০ বছর পর্যন্ত আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল রিজিক উৎপন্ন বন্ধ হয়ে গেল সে প্রত্যেক ঘরের মা বন্ধের আপনার গর্ভপাত হওয়া বন্ধ হয়ে গেল নবী তো নবী দয়ার সাগর যখন দয়া পড়লো উম্মতদেরকে বলতেছে তোমরা তো ধ্বংস হয়ে যাচ্ছ আমাকে না মানার কারণে জুরা বলেন না সুবহান আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম বললেন তোমরা ইস্তাগফিরু রাব্বাকুম আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার কামনা করো তওবা করো হয়তো তওবা করলে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল করবে ফসল উৎপন্ন করার ব্যবস্থা করে দিবে তোমাদের ঘরের মা বোনদের গর্ভপাত হওয়ার সুযোগ করে দিবে জুরা বলুন না সুবহানাল্লাহ অভাব অনঠন আমার আল্লাহ দুর্বৃত্ত করে রিজিক দান করবেন জোরে জোরে বলুন সুবহান আল্লাহ সূরা নূহ ফয়সালা দিচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম বললেন তোমরা যদি ইস্তেগফার করো তোমরা যদি তওবা করো আল্লাহ পাক রহমতের পানি দিবেন তোমাদের মাল সম্পদের মধ্যে বরকত দিবেন সন্তান সন্ততি বমिष्ट হওয়ার আল্লাহ পাক সুযুক করে দিবেন জুরা বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা কোরআনের দলিল হচ্ছে রিজিক পাওয়ার রহমতের পানি পাওয়ার সন্তান লাভ করার দুর্বিখ্য থেকে বাঁচার জন্য মূল মন্ত্র অ্যান্টিবায়োটিক কোরআনের আমলি সে ওষুধ তো হচ্ছে এস্তেক ফার বলেন নাকি এস্তেক বলেন নাকি এস্তেক আমার গৌস পাকের খাতমে গৌসে শরীফ শুরু করার আগে আমরা একশো এগারো বার এস্তেক ফার করি জুরা বলুন না সুহান আল্লাহ আমার মায়েরা শুধু তাই নয় আমার দায়াল বলেন উম্মত্রে আমি রসুল মা সুমনবে হওয়া সত্ত্বেও আমি গুণামুক্ত হওয়া সত্ত্বেও আমি নিষ্পপ হওয়া সত্ত্বেও রহমতুল আলমের নবী হওয়া সত্ত্বেও আমি ডেইলি সত্তর বার থেকে একশো বার পর্যন্ত দিনে রাতে ফার করে জোড়া বলুন সুবাহান আল্লাহ কয়বার সত্তর বার থেকে একশো বার বলেন না সত্তর বার থেকে একশো বার আমার দয়াল নবী ইস্তেগফার করতেন তওবা করতেন তাইলে কোরআনের দলিল হচ্ছে ইস্তেগফার হচ্ছে দুর্ভিক্ষ চলে যাওয়া অনা বৃষ্টি বন্ধ সে বৃষ্টি নাযিল হওয়া যাদের ঘরে সন্তান হচ্ছে না সন্তান হওয়ার জন্য কোরআনের আমল হচ্ছে ইস্তেগফার জুরে বলুন না সুবহানাল্লাহ তাইলে সেই ইস্তেগফার আমাদের খতমে গাউসিয়া শরীর মধ্যে আছে

এগারো বার শ্রী বুখারী শ্রী মুসলিম শ্রী মসকা শরীফ বাবু সলাতে আল নবী নেহা দুরু শরীফের ফজিলতার অধ্যায়ের মধ্যে আমার

বাড়িয়ে দিবে বলুন সুহান আল্লাহ আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম দস্তগীর জিন্দাবাদ 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 তাহলে আমার ভাইরা কথা সংক্ষেপ খতমে গাউছে আশরির মধ্যে ইস্তেগফারের পরে 111 বার হচ্ছে দরুদ শরীফ কথা বলেন ঠিক কি না দরুদ শরীফ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল প্রিয় বলেন একসারুহুম আলাইয়া সালাতান কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার অধিক নিকটে হবে অধিক কাছে হবে যে উম্মত উম্মতের মধ্যে বেশি বেশি দরুদ শরীফ আমি রসূলের উপর পড়ে জোরা বলেন সুবহানাল্লাহ তাহলে সেই দরুদ শরীফ পরিবেশন করা খতমে গাউসিয়া শুরুমত আছে কি নাই একটা আওয়াজ দেবেন আছে কি নাই এরপরে ফাতিহা শরীফ পড়ি আমরা 11 বার কয়বার একটু জোরে বলেন না কয়বার সেই নাম প্রায় কাঞ্জুল ইমানের মধ্যে আমার আল হযরত তি আল্লাহ তান হন করা তব সির কাঞ্জুলি মান বিশ্ববিজ্যাতে খননে তব সিরের মধ্যে সুরা তুল ফাতেহার প্রেকাপর একটিকার মধ্যে সানেন জুলের মধ্যে নোট করা হলো খুট করা হলো সুরা ফাতে প্রায় ৃষ্ট্টা নাম বিস্টাল উপরে নাম রয়েছে চিৎকার দেবনা হার আল্লা সুরা ফাতে নাম আল ফাতেহার সুরা ফাতেহার নাম উম্মুল কিতাব সুরা ফাতেহারা নাম উম্মুল করা সুরা ফাতেহার নাম সুরা তুষ সাফা সুরা নাম রুকিয়া সুরাতের নাম ওয়াফিয়া এভাবে বিস্তার উপরে সুরা ফাতের নাম রয়েছে সুরা ফাতে শরীফ যদি একচল্লিশ বার কোন ইমানদার কোন সুন্নি মুসলমান কোন সুন্নি ইমাম মহাজেন খতিব কোন আমার সুন্নি ভাই এই নুরানি কণ্ঠে যদি একচল্লিশ বার যদি সুরা ফাতে শরীফ তেলাবাদ করে কোন মমূর্ষ ব্যক্তি কোন অসুখ অসুস্থ ব্যক্তির উপর যদি ফু দেওয়া হয় পানির মধ্যে ফু দিয়ে যদি কামানো হয় মুহূর্তের মধ্যে সুস্থতা লাভ করবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবং পৃথিবীর মধ্যে আপনার সেই সুরা ফাতে হচ্ছে আপনার একটা শ্রেষ্ঠ নিয়ামত জুড়ে বলুন না সুবাহান আল্লাহ কোরআন কেরিমের বিষয়বস্তু হচ্ছে সুরাতুল ফাতেহা আপনার একশো তেরোটা সুরার বিষয়বস্তু হচ্ছে সুরাতুল ফাতেহা সেই সুরাতুল ফাতেহা খতমে গৌসিয়াশ্বরীর মধ্যে আমার গৌস পাকের ওয়াজিফা মোতাবেক এগারো বার নোট করা হয়েছে চিৎকার দেবর সুবাহ

কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করা হয় জেরা বলুন না সুবহানাল্লাহ আরেকটু জেরা বলুন সুবহানাল্লাহ সহি হাদিসের মধ্যে আসতেছে একবার কুল আল্লাহ শরীফ পড়লে দশ পারা কোরআনের সওয়াব দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে বলেন না বলেন না কয় পারা তিরিশ পারা অর্থাৎ একবার কোরআন খতমের সওয়াব বলুন আল্লাহ আকবার এক হাজার একশো এগারো কে তিন দিয়ে বাগদেন দেন বের হবে তিনশো সত্তর অর্থাৎ এক হাজার একশো এগারো বার এক লাশ গৌসিয়া শরীর মধ্যে পরিবেশন করা হয় পাঁচ মিনিটের মধ্যে তিনশো সত্তরটা কোরআনের খতম গড়ের মধ্যে চলে আসে ঠিক কিনা বলে আমার এখনো পর্যন্ত কি বেদাত বলবেন না জায়েজ বলবেন শিরিক বলবেন এরা দেশদ্রোহী এরা রক কাটার গোষ্ঠী এটা দেশের বিপক্ষের মানুষ এরা লাল সবুজের পতাকাকে বিশ্বাস করে না আমার স্বাধীন সোনার বাংলাদেশের ভূখণ্ডকে তারা বিশ্বাস করে না তারা তিরিশ লক্ষ শহীদের রক্ত শোষণ করে খেয়েছিল ঠিক কিনা বলেন এদের বিরুদ্ধে সুচার হওয়ার আল্লাহ জিন্দাবাদ 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 খুশি আর এখনো সুযোগ আছে এ দেশ হচ্ছে ওলি আল্লাহদের দেশ এই দেশ সুন্নি মুসলমানদের দেশ শাহজালালের দেশ গৌতম আজবান্নার দেশ বাবাউলিয়ার পূর্ণভূমি তোমরা হচ্ছে ফরাল্লাহ তোমরা দখলদার খবরদার সুন্নি মুসলমানরা যখন ময়দানে নামবে ইন্দুরের গর্ত খুঁজে ফাইবা না ঢুকার জন্য হাত তোলা বলেন ঠিক কিনা এজন্য আমার সুন্নি মুসলমান ভাইদেরকে বলবো বিশেষ করে আমার ছাত্র ভাইদেরকে বলবো যুব সমাজকে বলবো তরুণ সমাজকে বলবো রাজপথ প্রকম্পিত করার জন্য আমাদের সুন্নিয়তের রাজনৈতিক মিশন দরকার আছে কি নাই

আমার ভাইরা আমি আমার স্নেহের বাই চলে এসে আমি ইতি টানতেছি আমাকে গৌসে কমিটির সরি খতমে গৌসিয়ার ফজিলত সাথে সাথে আরো একটা সাবজেক্ট দিয়েছে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সবগুলো যাই আছে সুন্নিদের আপনার সেই বাংলাদেশের চেয়েও বেশি বেশি আপনার দলিল আছে আছে কি নাই তারা আসবে না আসবে না তারা এগুলির বিরুদ্ধে বলে বলে রক দল বাড়ি করার জন্য এগুলো বলে গলা দল ভালে করার জন্য দেশ দ্রুহী বানাবার জন্য এরকম বাঙ্গা বাঙ্গা কথা বলে ঠিক কিনা বলে আমার সুন্নি ভাইদের খেদমতে আমার থাকবে তোর আমরা করি সবাইকে ধন্যবাদ জানাই রাষ্ট্রীয় ক্ষেত্রে এই বাতিলরা যখন আমার শহীদ নুরুল ইসলাম ফারুকিকে জবে করে দিল কি তোর রাজপথে নেমেছে বলেন না আমি বদনামি করতেছি না তরিকতের কাজ হচ্ছে খান একাই কাজ করা তরিকতের কাজ হচ্ছে মানবতার সেবা করা ঠিক কিনা বলে তবে আপনার রাজপথে আসতে হলে রাজনৈতিক দল লাগবে সেই রাজনৈতিক দল সুন্নিদের রাজনৈতিক দলকে আমাদের চিনতে হবে না একটু বলেন না চিনতে হবে না জানতে হবে না সেই দলগুলোকে শক্তিশালী করতে হবে না নাকি সেই দলের কথা বললে আপনারা আমাদেরকে বয়কট করবেন অনেক বাইরা বয়কট করে তো হুজুরকে আর দাওয়াত দিও না আমার ভাইয়ের আমার আমরা দাওয়াতের জন্য লালাই তো নয় আমরা বাসে সরে বল্টু ধরে আসি আমরা নোহা নিয়ে আসি না অ্যাডভান্স নিয়ে আসি না আমরা রাজপথের একজন আদনা কর্মী আমরা রাজপথের কর্মী কথা বলার জন্য মস দিয়েছেন এটা আল্লাহর দরবারে কুটি কুটি ধন্যবাদ জানাচ্ছি খোদার কসম একটা টাকাও লাগবে না আপনার টাকা দিয়ে আমি কি করব আমার রিসিভ বরাদ্দ করেছে কে আজকে কতগুলো মোল্লার আজকে ওয়াইসের ময়দান খেল বিজেডের বাজার বানিয়ে সুন্নিয়তের ময়দানকে কত বিক্ষত করতেছে কথা বলেন ঠিক কিনা এদের মুক্তি দিয়ে আমার সুন্নিয়তের আন্দোলনের কথা বের হবে না বাংলা ইসলামীর চাত্রসেনার কথা বের হয় না সেনার কথা বের হয় না বাংলা ইসলামী ফ্রন্টের কথা কথা বের হয় না মোমাবাদ্দির পক্ষে ভোট দেওয়ার জন্য কথা বের হয় না এরা দাওয়াতকে বেশি ভালোবাসে মানুষের পকেটকে শ্রদ্ধা করে টাকাকে বেশি ভালোবাসে ঠিক কি না বলেন এজন্য আমাদেরকে এগুলো পরিবর্তন হয় তোর লাগবে রাজপথ দখল হবে রাজপথ দকল করার জন্য বাংলাদেশ ইসলামীর চাত্রসেনা দরকার কার আছে কিনা হাত তুলে বলুন আল্লাহু আকবার আমার ভাইয়ের ছাত্র সেনা সম্বন্ধে কিছু বলার জন্য বলছি বিদায় এটুকু আরজি পেশ করলাম আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন বাংলা তমিজ ছাত্র সেনার পতাকা তলে ঢুকে যাবেন ঈমান আকিত হেফাজত থাকবে আপনার পিতা মাতার সম্মান বাড়বে যদি পিতামাতা মুরব্বীরা মারাও যায় আপনারও শিলায় তারা জান্নাতে যাবে বলুন

আজ জামানের দোয়া নিয়ে গৌস মজ ভান্ডারের দোয়া নিয়ে শাহি আমানতের দোয়া নিয়ে বারাউলিয়ার দোয়া নিয়ে শাহজালালের দোয়া নিয়ে শহীদ সাইফুল ইসলামের রক্তের বিনিময়ে টেকনাপ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাতুরিয়া বাংলার আঠারো কোটি জনগণের দুয়ারে দুয়ারে বাংলা ইসলামী ছাত্র এই মেসেজ ইতিমধ্যে পৌঁছে গেছে ঠিক বলেন আমার ছাত্র ভাইয়েরা কাজির গলির ছাত্র ভাইয়েরা আপনারা কি বসে থাকবেন আসুন কাল বিলম্ব না করে জীবনকে দামি করার জন্য আমার ছাত্র ভাইয়েরা অস্ত্র ছেড়ে কলম যদি নিতে চান মদিনার পথ যদি ধরতে চান খোদার দরবারে যদি মকবুল বান্দা বনতে চান প্রিয় নবীর আদর্শের উম্মত যদি হতে চান আর কাল বিলম্ব না করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিহাদি কাফেলা এই শহীদদের কাফেলা মুজাহিদদের কাফেলা ত্যাগের কাফেলা ঈমানি কাফেলা দেশের স্বাধীনতার পক্ষে যারা কথা বলে এদের কাফেলায় আপনি আসুন আপনি একজন সোনার মানুষ বনে যাবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াস সালাম السلام عليكم ورحمه, ورحمة الله, الله وبركاته, وبركاته.